ব্রিটেনের রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অবস্থান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশিরা ছোট বড় সব কমিউনিটি থেকে স্থানীয় রাজনীতিতে ভূমিকা রাখছেন। এবারের স্থানীয় ইলেকশনে তেমনটাই দেখা যাচ্ছে। তবে ইসরায়েল ও গাজার বর্তমান অবস্থা নিয়ে ব্রিটেনের বৃহত্তর রাজনৈতিক দল লেবার পার্টি থেকে মুসলিম কাউন্সিলর এমপি সহ অনেকেই পদত্যাগ করেছেন। ইলেকশন আসার আগেই অতীতের সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য নর্থ টাইনসাইডের কাউন্সিলের লেবার পার্টি থেকে পদপ্রার্থী আব্দুল রাজ্জাককে ইলেকশনের ঠিক এক সপ্তাহ আগে সাসপেন্ড করা হয়েছে। বিবিসির অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, আব্দুল রাজ্জাক নর্থ টাইনসাইডের প্রেস্টন রেঞ্জ থেকে লেবার পার্টিতে মনোনয়ন পান। 7 অক্টোবর 2023 ইসরায়েল আটাক করে হামাস। 20 অক্টোবর তিনি তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, যার কারণে লেবার দল 2 সপ্তাহের জন্য তাকে সাসপেন্ড করে। বিবিসির এই প্রতিবেদনের সূত্র ধরে নর্দার্ন আই আব্দুল রাজ্জাকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যেহেতু বর্তমান দল তাকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে এবং তা ইনভেস্টিগেশনের মাধ্যমে রয়েছে, তাই এ নিয়ে তিনি কোনো কথা বলবেন না। তবে বুটের ব্যালেটে তিনি এখনও সক্রিয় আছেন এবং স্থানীয় জনগণ তাকে বুট প্রদান করতে পারবেন।